এখানে এক বোন লিখেছেন যে দিনের জ্ঞান না থাকায় সুদী ব্যাংকে টাকা রেখেছিলেন এখন মূল টাকা রেখে বাকি অতিরিক্ত যে টাকা ব্যাংক থেকে পেয়েছে সেটা দিয়ে কি মসজিদের টয়লেট উজুখানা টিউবওয়েল তৈরি করতে পারবে গ্রামের বাড়িতে মালিক নিজেরা থাকে না অভাবী এক ফ্যামিলিকে থাকতে দিয়েছেন তাদের জন্য কি শুধু টয়লেট ও টিউবওয়েল বানিয়ে দিতে পারবে প্রথমত সুদের টাকা যেটা মানুষের পকেটে আসে এটা হারাম সে ওটা নিজের কল্যাণের কাজে বা নিজের খরচে ব্যবহার করবে না যদি সে অন্য জায়গায় দিয়ে দেয় তাহলে এরকম যে লেখা হয়েছে মসজিদে টয়লেট বা উজুখানা বা টিউবওয়েল ইত্যাদি এটার জন্য ব্যবহার করতে পারে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই তবে এখানে সবের নিয়োগ করবে না আর গ্রামের বাড়িতে যে একটা গরিব ফ্যামিলিকে থাকতে দিয়েছে তো তাদের জন্য তাদের যে বসত বাড়ি আছে অর্থাৎ গরিব ফ্যামিলিটার তাদের টয়লেট টিউবওয়েল যদি বানিয়ে দেয় তাহলে দিতে পারে কোনো অসুবিধা নেই এটাও সবের নিয়োগ করা যাবে না সবের নিয়োগ ছাড়াই হ্যাঁ তাদেরকে ওটা করে দিবে তবে এখানে একটা কথা হলো এই যে এরা যেন না বুঝে যে আমাদের প্রতি হ্যাসান করা হলো হ্যাঁ কারণ যদি এরা বুঝে যে আপনি তার প্রতি হ্যাসান করলেন তাহলে হয়তো এই এটার বিনিময়ে তারা আপনাদের ওই বাড়ির খেদমত আরো বেশি করবে এবং বাড়িকে আরো বেশি ভালো নজরে দেখে রাখবে হ্যাঁ তো এটা তখন একটা মানে বিনিময়ে নেওয়ার মতন হয়ে যাবে আর কি তো এমন ভাবে দিতে হবে যাতে করে তারা না বুঝে যে এটা তার তাকে স্বরূপ দিয়েছে ঠিক আছে আল্লাহআ